ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান দূতাবাসকে প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির জিরো টলারেন্স বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইতালি আওয়ামী লীগের সাথে মত বিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আমাদের প্রতিনিধি জুমানা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান বলেছেন, ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। বর্তমান প্রবাসবান্ধব সরকারের সুফল সাধারণ প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সহিষ্ণুতা, জিরো টলারেন্স, আমি সেই বার্তাটি বহন করছি শতভাগ সততার সাথে। আমরা যেন কাজ করি, সেবা দিতে পারি, এক্ষেত্রে আমার অবস্থান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নীতির অবস্থান থেকে আমার কাজ চালিত হবে। বুধবার ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। রোমস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সদ্য আগত রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানকে শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন নেতারা। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কেএম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহসভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব ব্যাপারী, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, এছাড়াও ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে খোলামেলা আলোচনা করেন উপস্থিত ইতালি আওয়ামী লীগের নেতারা। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি।